আইএফএ ও রাজ্য ক্রীড়া যুব দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টে 7 গোল করল শুভদীপ। সোমবার রাজ্যস্তর অনূর্ধ্ব 12 ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় কোচবিহার পুলিশ লাইনের মাঠে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জলপাইগুড়ি ও কোচবিহার। এই খেলায় 14-1 গোলে কোচবিহারকে হারায় জলপাইগুড়ি। এই প্রতিযোগিতায় শুভ সূচনা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত সহ অন্যান্যরা।